তিনি একটা সময় ছিলেন তৃণমূলের একনিষ্ঠ সৈনিক কিন্তু সব সময় সব সম্পর্ক যে একই রকম থাকবে সেটা তো হতে পারে না তাই তার সঙ্গেও তৃণমূলের সম্পর্ক বদলাতে সময় লাগলো না এবার তিনি পদ্মশিবিরের বড় ভরসা তার কাঁধের ওপর ভরসা করেই উত্তর কলকাতায় ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি তিনি তাপস রায় এবার আপনাদেরকে বলি তাপস রায়ের সম্পত্তির পরিমাণ কত দু একুশ সালের বিধানসভা ভোটের আগে তাপস রায় নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছিলেন সেখানে জানিয়েছিলেন তার হাতে সেই সময় নগদ পনেরো হাজার পাঁচশো টাকা ছিল স্ত্রীর হাতে ছিল নগদ বাইশ হাজার পাঁচশো টাকা তাপস রায়ের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেভিংস ছিল ছ লক্ষ তিরানব্বই হাজার নশো ছত্রিশ টাকা ফিক্সড ডিপোজিটের অঙ্কটা ছিল সেই সময় তেইশ লক্ষ কুড়ি হাজার পাঁচশো উনষাট পিপিএফের অঙ্ক ছিল চোদ্দ লক্ষ চুয়ান্ন হাজার চারশো ছিয়াশি টাকা তাপস রায় হলফনামায় জানিয়েছেন তার নামে গ্রাম সোনা আছে সেই সময় যার বাজার মূল্য ছিল দু লাখ বিরাশি হাজার টাকা তাপস রায় সেই সময় নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছিলেন সেখানে জানিয়েছিলেন তার হাতে সেই সময় নগদ পনেরো হাজার পাঁচশো টাকা ছিল বরানগরের বিধায়ক হলফনামায় জানিয়েছিলেন দু হাজার পনেরো ষোলো অর্থবর্ষে তিন লাখ ছাপ্পান্ন হাজার দুশো আশি টাকা আয় ছিল দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে আয় ছিল চার লক্ষ একানব্বই হাজার আটশো ষাট টাকা অন্যদিকে তার স্ত্রী শুভ্রা রায় দু হাজার পনেরো ষোলো অর্থবর্ষে আয় ছিল ন লাখ সাতানব্বই হাজার সাতশো তিরিশ টাকা দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় এগারো লাখ তেতাল্লিশ হাজার ষাট টাকা কলকাতার বউবাজারে বিবি গাঙ্গুলি স্ট্রিটে তার একটা বাড়ি রয়েছে এই বাড়িটি তার স্ত্রী এর নামে আছে তাপস্যায়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ ছ সাতষট্টি লক্ষ একানব্বই হাজার চারশো একাশি টাকা একই সঙ্গে হলফনামায় বিজেপি প্রার্থী তাপস রায় জানিয়েছেন ষোলো লক্ষ পঁচানব্বই হাজার নশো তিয়াত্তর টাকার ঋণ রয়েছে তার তবে তার স্ত্রী শুভ্রা রায়ের সম্পত্তিও নেহাত কম নয় হলফনামা অনুযায়ী শুভ্রার হাতে নগদ রয়েছে পঞ্চান্ন হাজার টাকা একাধিক ব্যাংকে ফিক্সড ডিপোজিট পি এফ এবং পোস্ট অফিসে জমা রয়েছে প্রায় এক কোটি আট লক্ষ টাকা তিনশো পঞ্চাশ নাম সোনা রয়েছে তাপসের স্ত্রীর যার বর্তমান বাজার মূল্য প্রায় তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এছাড়া রয়েছে দুটো গাড়ি যার বাজারে এখন দাম আঠেরো লক্ষ সত্তর হাজার টাকা বৌবাজারে যে বাড়িতে তারা থাকেন তার বর্তমান মূল্য প্রায় চুরাশি লক্ষ টাকা তবে সম্পত্তির পাশাপাশি ঋণও নেহাত কম নয় শুভ্রার তথ্য বলছে তার ঋণের পরিমাণ প্রায় ছাপ্পান্ন লক্ষ টাকা একটা সময় শাসক দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তাপস রায়ের রাজনীতির ইনিংস দীর্ঘ সময়ের কংগ্রেসই ছাত্র রাজনীতি করতেন সোমেন মিত্রের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল তাপসের এরপর তৃণমূলে নয় নয় করে প্রায় চব্বিশ বছর থেকেছে প্রসঙ্গত বলি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ইস্কনের সাধু সন্ন্যাসীদের নিয়ে আরামবাগের সভা থেকে মন্তব্য করে ভোটের আবহে বিতর্কে জড়িয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন সব সাধু সাধু নয় তার লক্ষ্য ছিল মুর্শিদাবাদের ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজ এবার সেই সাধু সন্ত ইস্যুকেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় শনিবার পঁচিশে মে ষষ্ঠ দফা নির্বাচনের দিন উত্তর কলকাতার বেলেঘাটায় নিজের সমর্থনে এক প্রচার সভায় বক্তব্য রাখছিলেন প্রার্থী তাপস রায় সেই সভাতেই তাপস মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন বিজেপি ছাড়া সাধু সন্তরা আদালতের বিচারপতিরা মুখ্যমন্ত্রীর প্রতিপক্ষ এবার শোনাই কি বলছেন বিজেপি প্রার্থী তাপস এই বাংলায় প্রার্থিত্ব প্রতিপক্ষ নেই আর বিজেপি ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিপক্ষ কারা বিচারপতিরা তার প্রতিপক্ষ কারা সাধু সন্ত সন্ন্যাসীরা রামকৃষ্ণ মিশন আমাদের মনের মনে কোঠায় ভারত সেবা শ্রম সংঘ আমাদের মনের মনে কোঠায় তো লাখো লাখো সদস্য সদস্যরা কেন আক্রমণ তাদের সাধুদের আক্রমণ কেন আমার সঙ্গে রামকৃষ্ণ মিশনের অত্যন্ত নিবিড় যোগাযোগ তারা তো ভোটও দেন না ভোটার লিস্টের নামও তোলেন না আর কি করে ভাববেন তৃণমূলীরা যে সাধুরা অসাধুদের হয়ে প্রচার করবে বা তাদের কথা বলবে এটা কখনো হয় আর আজকে অন্যদিকে ভারতপুরে দাঁড়িয়ে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবি এটা শুনতে হবে বাংলায় এটা ভারতবর্ষে এবং তার জন্য তাকে অ্যারেস্ট করা হবে না শাসক দল তাকে রেপ্রিমেন্ট করবে না মুখ্যমন্ত্রী তাকে রেপ্রিমেন্ট করবেন না ভৎসনা করবেন না কি বলেছেন মুর্শিদাবাদে আমরা সত্তর শতাংশ ওরা তিরিশ এই ভগীরথীর জলে দু মিনিট সময় লাগবে সকলকে ফেলে দিতে ও ভুলে গেছে ভারতবর্ষে ওদের শতাংশ কত আমাদের শতাংশ কত একথা বলা যায় আমি যখন রাজাবাজারের উনত্রিশ নম্বর ওয়ার্ডে প্রচার করছি কসাই মহল্লায় ঢুকেছি অর্ধেক হয়ে গেছে উনত্রিশ নম্বরে অর্ধেক বাকি শেষ করেছি তখন সেখানে একটা আওয়াজ এলো কানে আমি স্তম্ভিত এই আওয়াজ তো বাংলায় শুনিনি কখনো এই আওয়াজ তো এর আগে শুনিনি আমি বারোটা নির্বাচন এটা আমার দশ নির্বাচন আমি এর আগে বারোটা নির্বাচন কি বলছে নেতৃত্বে সব নাম দিয়েছি থানাকে ডিসি কে এবং সিপি কে লিখেছি ইসিকে কি বলছেন মুসলিম মালে ঘুষা কেউ স্তম্ভিত দ্বিতীয়বার যখন বলল প্রতিবাদী চরিত্র ঘুরে দাঁড়ালাম প্রতিবাদ করলাম ওইখানে দাঁড়িয়ে এবং ফোন করে বললাম এগুলো হবে নাকি বাংলা এইসব হচ্ছে হবে হবে এইগুলো শুনতে সাম্প্রদায়িক বীজ কারা ছড়াচ্ছে কারা ছড়াচ্ছে কারা সাধু সন্তদের আক্রমণ করছে বিচার ব্যবস্থাকে কি বিচারপতিদের আক্রমণ করছে আজকে আপনি যদি নজরদারি রাখতেন আপনি যদি চরম চরম দরম দরম নকুল দানা যদি একটু শাসন করতেন তাহলে কিন্তু আপনার ওই স্নেহের ভাইটি আজকে ইহার জেলে থাকতো না তিনি একটা সময় ছিলেন তৃণমূলের একনিষ্ঠ সৈনিক কিন্তু সবসময় যে সম্পর্ক একই রকম থাকবে সব সম্পর্ক তা তো হতে পারে না তাই তার সঙ্গেও তৃণমূলের সম্পর্ক বদলাতে সময় লাগলো না এবার তিনি পদ্ম শিবিরের বদ ভরসা তার কাঁধের উপর ভরসা করে উত্তর কলকাতার ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি তিনি হচ্ছেন তাপস রায় তার সম্পত্তির পরিমাণ কত দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে তাপস রায় নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছিলেন সেখানে জানিয়েছিলেন তার হাতে সেই সময় নগদ ছিল পনেরো হাজার পাঁচশো টাকার স্ত্রীর হাতে ছিল নগদ বাইশ হাজার পাঁচশো টাকা তিনি এবার ভোটের ময়দানে বিজেপির প্রার্থী এবং তার কাঁধে ভর করেই কলকাতা উত্তর কেন্দ্রের ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেলবাটন অপশন প্রেস করুন